তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2022-এর ইতিহাসের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের কালকে ইতিহাস পরীক্ষা, তাই বলবো তোমরা কালকে ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই মডেল প্রশ্নটি একবার হলেও দেখে যাও, অবশ্যই এই মডেল প্রশ্নটি একবার হলে কিন্তু প্র্যাকটিস করে যাবো। এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে গেলে কালকের পরীক্ষায় কিন্তু তোমরা অনেকটা লাভবান হবে। এই প্রশ্নপত্রটি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ইতিহাসের প্রশ্নপত্র যেই প্যাটার্নে হয় সেই প্যাটার্নে একদম তৈরি করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের কালকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তো এই প্রশ্নপত্র কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাও কালকের জন্য, আশা করি তোমরা কিন্তু পরীক্ষা অবশ্যই লাভবান হবে। তো বেশি কথা না বাড়ি সবাই কিন্তু ভিডিওতে এগিয়েছি, তোমার প্রশ্নপত্রটা দেখে নাও। তো দেখে নাও উচ্চ মাধ্যমিক 2022 ইতিহাস মডেল প্রশ্নপত্র। প্রথম চেষ্টা নাম তোমাদের এমসিকিউ, তোমাদের এমসিকিউ থেকে চব্বিশটি এমসিকিউ দেখে নাও, উত্তর সহকারে দিয়েছি। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি, অপশান এ লোককথা, অপশান বি কিংবদন্তি, অপশান সি স্মৃতিকথা, অপশান ডি কাব্যগ্রন্থ। উত্তর হবে কিন্তু স্মৃতিকথা। তো আমি অপশানগুলি বলছি, আমি কিন্তু শুধু উত্তরগুলি বলেছি, তোমরা কিন্তু অপশানগুলি একটু দেখে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। 2 নম্বর, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে জেমস মিল। তারপরে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে স্মৃতিকথা। 4 নম্বর, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার, উত্তর হবে ক্লোচের। 5 নম্বর, হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন, উত্তর হবে ইএইচ কার। 6 নম্বর, ইতিহাস মালা রচনা করেছিলেন, উত্তর হবে উইলিয়াম কেরি। 7 নম্বর, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 8 নম্বর, ক্যান্টন ব্যারাজের অবসান ঘটে, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। 9 নম্বর, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। 10 নম্বর, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়, উত্তর হবে মহারাষ্ট্রে। 11 নম্বর, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাশ হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 12 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কার উদ্যোগে পাশ হয়, উত্তর হবে কিন্তু পিটের। 13 নম্বর, বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো, উত্তর হবে কিন্তু সমাচার দর্পণ। 14 নম্বর, চুইয়ে পড়ার নীতির প্রবর্তক হলেন, উত্তর হবে মেকলে। 15 নম্বর, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন, উত্তর হবে কিন্তু কেশব মেনন। 16 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন, উত্তর লর্ড মিন্টো। 17 নম্বর, কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, উত্তর হবে কিন্তু 1858 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, মন্টেকু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়, উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কবে পাশ হয়, উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। 20 নম্বর, রাওলাট কমিশনের অপর নাম হলো, উত্তর হবে সিডিশন কমিশন। 21 নম্বর, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় গিয়েছিলেন, উত্তর হবে কিন্তু মাউন্ট ব্যাটেন। 22 নম্বর, ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত, উত্তর হবে বি.ভি. প্যাটেল। 23 নম্বর, সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন, উত্তর জার্মানিতে। 24 নম্বর, মন্ত্রী মিশন ভারতে আসে, উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। তো এই হলো 24টি এমসিকিউ, অবশ্যই দেখে যাবে। তো নেক্সট চলে আসলাম তোমাদের এসিকিউ। তো এসিকিউ যেগুলো থাকে তোমাদের 16টি এসিকিউ থাকে, দেখে নাও। 1 নম্বর, কবে কার দ্বারা দ্বৈত শাসন অবসান হয়, উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের দ্বারা। তারপর 2 নম্বর, সলবায় সন্ধি কবে কাদের মধ্যে হয়, উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের। 3 নম্বর, অবশিল্পায়ন বলতে কী বোঝো, উত্তর হবে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়, এটি কিন্তু অবশিল্পায়ন নামে পরিচিত। 4 নম্বর, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ বাংলা বিহার উড়িষ্যার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। তো 5 নম্বর, দিকু বলতে কী বোঝো, উত্তর হবে বহিরাগত যোদ্ধার বণিক মহাজন ঠিকাদার প্রভৃতি মধ্যস্থভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে, আদিবাসীরা এদের বলতো দিকু। 6 নম্বর, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গঠন করেন ফোর্ট উইলিয়াম কলেজ। তারপর 7 নম্বর, উডের ডিসপ্যাচ কী, উত্তর 1854 খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তাহলে উডের ডিসপ্যাচ নামে পরিচিত। 8 নম্বর, মন্টেকু চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো, উত্তর এই আইনে কেন্দ্র প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় যথাযথভাবে বণ্টিত হয়। 9 নম্বর, রাওলাট কমিশন কাকে বলে, উত্তর ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে 1918 সালে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়, এটি কিন্তু রাওলাট কমিশন নামে পরিচিত। তবে 10 নম্বর, লখনৌ চুক্তি দুটি শর্ত লেখো, উত্তরে প্রথমত দেখো কংগ্রেস ও মুসলিম লীগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়, এবং দ্বিতীয়ত মুসলিম লীগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়। 11 নম্বর,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো, ঠিক আছে? তারপরে 12 নম্বর, ভিয়েতমিন বলতে কী বোঝো? 1941 সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীদের নিয়ে হোচিমিন গড়ে তোলেন ভিয়েতমিন। তারপরে 13 নম্বর প্রশ্ন, ক্রিপ্স প্রস্তাব বলতে কী বোঝো? 1942 সালে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্রাফোর্ড ক্রিপ্সের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে। স্বায়ত্ত শাসনের প্রস্তাব ও সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটাই কিন্তু ক্রিপ্স প্রস্তাব নামে পরিচিত। তারপরে 14 নম্বর, মন্ত্রী মিশনের সদস্যদের নাম কি? উত্তর হবে স্ট্রাফোর্ড ক্রিপ্স, পিথিক লরেন্স এবং এ ভি আলেকজান্ডার। 15 নম্বর প্রশ্ন, কে কবে হিন্দু গোষ্ঠী প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ও রামমোহন রায়। 16 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসাকে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। তো এই হলো তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এক্সিকিউ। তো একটি কথা বলে রাখি, দেখো প্রথমে তোমাদের বলে রাখি যে তোমরা যে প্রশ্ন যদি করে যাবে, প্রশ্ন যদি করে গেলে যে 100% এই প্রশ্নটি পত্রই যে হুবহু আসবে তোমার কোনো কথা নেই। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা ছোট বড় প্রশ্ন যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু বড় প্রশ্ন অবশ্যই কমন পাবে, তবে ছোট প্রশ্নের জন্য কিন্তু কমন পাওয়াটাও কঠিন হচ্ছে, কারণ শর্ট কোশ্চেন যেন তোমরা এমন কমন পাওয়া যায় না। ছোট প্রশ্নের জন্য আমি কিন্তু আলাদাভাবে ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলি দেখে আসনে আসলে অবশ্যই দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এমসিকিউ এসে কিন্তু আলাদাভাবে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, সেগুলি যদি পড়ে যায় তারা কিন্তু অবশ্যই সেখান থেকে কমন পাবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের চলে যাচ্ছে আমি বড় প্রশ্নে। তো বড় প্রশ্ন তোমাদের যেগুলো থাকে দেখে নাও, 3 দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন উত্তর, প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি করে উত্তর আবশ্যক। তো তোমাদের এখানে একটি কথা বলে রাখি, তোমাদের উচ্চারণে কিন্তু তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ থাকে তোমাদের, ঠিক আছে? বিভাগ ক বিভাগ খ দুটো দুটি বিভাগে মোট 5টি করে প্রশ্ন থাকে তোমাদের, 5টি করে প্রশ্ন থাকে তোমাদের, যে কোনো বিভাগ থেকে দুটি বিভাগ থেকে দুটো দুটো প্রশ্ন লিখতেই হবে, এবং একটি প্রশ্ন তোমরা বিভাগ ক এবং বিভাগ খ যেখানে একটিতে লিখতে পারো, মোট 5টি প্রশ্ন 40 মার্ক, ঠিক আছে? তো দেখে নাও, তো আমাদের তোমার আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, দেখে নেবে একটুখানি। তো 1 নম্বর প্রশ্ন, বিভাগ ক থেকে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ ও স্মৃতিকথার ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়েছি এটার সাথে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন যদি করে যাও এখান থেকে কিন্তু একটা তোমরা কমন পাবেই পাবে পরীক্ষায়। এই দুটি প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় একটি প্রশ্ন ধরে রাখা চলেই এসেছে। দুটি প্রশ্ন কিন্তু সবচেয়ে আগে করে যাও, দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিদস্যু ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও, সংক্ষিপ্ত পরিচয় দাও, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অথবা দিয়েছি পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো, ফলাফলের তুলনামূলক আলোচনা করো। তো তোমাদের বলে রাখি, আমি এখানে অথবা দিয়েছি, তবে তোমাদের পরীক্ষা থাকবে 1, 2, 3, 4, এই 4টে প্রশ্ন কিন্তু এমনি থাকবে, কোনো অথবা থাকবে না। তবে তোমরা মানে তোমাদের তোমাদের কিন্তু এই যে 4-এর পর যে একটি, সেই 4-এর পরটা কিন্তু অথবা একটি থাকবে, মোট 5টি প্রশ্ন, ঠিক আছে? তো এই অথবা কিন্তু তোমার থাকবে 4-এর পরেরটা, কিন্তু তার আগে কিন্তু এই অথবাগুলো থাকবে না পরীক্ষাকে। 3 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এই বাণিজ্যের অবসান কেন হয়? 4 নম্বর প্রশ্ন, চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি লেখো, এই আন্দোলনের প্রভাবগুলি আলোচনা করো। অথবা সমাজ সংস্কার হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। তো বিভাগ কথা কিন্তু এই কটি যদি প্রশ্ন করে যাও এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, 3টে প্রশ্ন কিন্তু কমন পাবে, 3-4টে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তারপরে বিভাগ ক্ষয় আমি একদম সেম দিয়েছি, 5টি প্রশ্ন দিয়েছি বিভাগ ক্ষয়। 1 নম্বর, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি কী ছিল? মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যের ত্রুটি। 6 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কী ছিল? গান্ধীজি এই আইনের বিরোধিতা কেন করেছিলেন? 7 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ বাহিনীর অবদান লেখো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণগুলি কী ছিল? এর গুরুত্ব আলোচনা করো। অথবা হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। তো বিভাগ ক বিভাগ হতে যেগুলি প্রশ্ন বললাম অবশ্যই তোমাদের, যে আশা করি তোমাদের কিন্তু করা হয়ে গেছে, আর যাদের করা হয়নি, কিছু কিছু প্রশ্ন যদি করা না হয়ে থাকে অবশ্যই এই প্রশ্ন গুরুত্ব সহকারে, বিশেষ করে তোমরা এই এই অতীত স্মরণীয় মৃত স্মৃতিকথার গুরুত্ব, তারপরে জাদুঘর, তারপরে হচ্ছে সুভাষচন্দ্র বসু, মন্টেগু চেমসফোর্ড আইন, তারপরে ক্যান্টন বাণিজ্য, এই কটি প্রশ্ন কিন্তু ভালো করে দেখে যাবে, কটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো এই প্রশ্ন অবশ্যই করে যাবে। আর এই প্রশ্নপত্রটি কিন্তু দেখে নিলে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো কালকে তোমাদের টেস্ট পরীক্ষা, তার জন্য অলওয়েজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, কোনো আপডেট ও সাজেশন নিয়ে।